যে আমাদের যে গোটা পৃথিবী ভারতবর্ষ আমাদের রাজ্য যে একটা অনাকাঙ্ক্ষিত একটা দুর্যোগের মধ্যে দিয়ে COVID-19 নিয়ে আমরা ভুগেছি এটা আমাদের কাছে একটা দুঃস্বপ্ন ছিল এবং এটা আমরা কল্পনা করতে পারি না এরকম ভয়াবহ পরিস্থিতি আসতে পারে। আমরা এমন হয়েছি যে মা বাবা অসুস্থ হয়েছে তাকে পর্যন্ত ছেলেমেয়েরা যত্ন করতে পারছে না, কাছে যেতে পারছে না, কারণ এটা শ্বাস প্রশ্বাসে এটা প্রবাহিত হয়, ড্রপলেট ইনফেকশন হয় এবং এটার গতি প্রকৃতি আমরা কিছুই তখনও জানতে পারিনি, এইভাবে চলছিল। কিন্তু সেই রকম পরিস্থিতি যখন কাতারে কাতারে লোক মারা গেছে, আমাদের রাজ্যেও 388 জন লোক মারা গেছে। এই পরিস্থিতিতে কারা এগিয়ে এসেছে? ডোম থেকে শুরু করে সব থেকে বেশি হচ্ছে আমি যা দেখলাম যে ডোম দিয়ে তো মানে যাওয়ারই কোনো রাস্তা নেই, সেখান থেকে তার মানে তুলে নিয়েছে। তো সেখান থেকে শুরু করে আমাদের সাফাই কর্মী থেকে শুরু করে যারা যারা ওয়ার্ডে কাজ করেছে, আমাদের চিকিৎসক, নার্স, জিডিএ, অর্থাৎ স্বাস্থ্য সম্পর্কিত হাসপাতালের সাথে তারাই প্রথম কিন্তু এই জায়গাটার মধ্যে এগিয়ে এসেছে, কারণ তারা মৃত্যু ভয় করলে তাদের চলবে না, তাদের দাঁড়াতেই হবে। কেউ আইডেন্টিফাই করতে পারছে না, মুখ খুলে যাচ্ছে না, সেই ডেড বডিটাকে আমরা মুড়ে রেখে দিতে হচ্ছে, কারণ সেটাই হচ্ছে এটার ধর্ম যে এইভাবেই নিয়ে যেতে হবে। শ্মশানে যাওয়া যাচ্ছে না, সে মানে এত বিভ্রান্ত যে কবর দেওয়া হবে না পোড়া হবে, অনেকগুলো ব্যাপার। কিন্তু সেই দিনই যে কাজটা মানে নির্ভীকভাবে জীবনের ঝুঁকি নিয়ে করে গেছে তারা হচ্ছে সাফাই কর্মচারী থেকে শুরু করে, এবং এর মধ্যে সুলভের অনেক রকম কর্মচারী আছেন, প্লাস স্বাস্থ্যকর্মী, পুলিশ, আশাকর্মী, কে নয় যারা আছে জীবনের ঝুঁকি নিয়ে করেছে। তো আজকে সাথী ফাউন্ডেশন যে কাজ, সাথী ওয়েলফেয়ার সোসাইটি জয়নগরে যেটা আছে, তারা 2009 সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে এবং তাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে সমাজে পিছিয়ে পড়া এবং মানুষের পাশে যারা দাঁড়ায় এবং যারা নিরক্ষর তাদের মধ্যে একটা আলো ফোটানো, তাদের উৎসাহিত করানো, সেই উদ্দেশ্যে নিয়ে আজকে এই অনুষ্ঠানটা এবং ওদেরকে সম্মান জানানোর জন্য, শ্রদ্ধা জানানোর জন্য, কৃতজ্ঞতা জানানোর জন্য ওদেরকে ওকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমি এখানে আছি, আমাদের আরেক বিধায়ক আছেন শ্রী আশিস কুমার সাহা এবং অন্যান্য কার্যকর্তারা আছেন। তো আমরাও এইরকম একটা কর্মযজ্ঞে ধর্মযজ্ঞে উপস্থিত থাকতে পেরে ওদেরকে সম্মান জানাতে পেরে আমরা নিজেরাও গর্বিত মনে করি, আমরা আনন্দিত এবং আশা করব ভবিষ্যতে এই জাতীয় প্রশংসনীয় কাজ যেন সবসময় করা হয়।